দর্শক, আপনারা প্রতিদিন আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা রকম প্রশ্ন করে থাকেন। আজকে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, একজন আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি কয়েক মাস আগে মোটা হওয়ার জন্য ঔষধ খেয়েছিলাম এবং মোটাও হয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন ঔষধ খাওয়া বন্ধ করে দিলাম এরপর থেকে আমি আগে যা খেতে পারতাম এখন তার অর্ধেক খাবারও খেতে পারি না, আর খেলেও মনে হয় পেট থেকে বমির সাথে সব বেরিয়ে যাবে। আমার মনে হয় আমি যে ওষুধগুলো খেয়েছি এতে আমার শরীরের কোনো সমস্যা হয়েছে। আশা করি আমার প্রশ্নের উত্তর দেবেন। দর্শক, এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলবো, কোনো ধরনের ওষুধ খেয়ে মোটা হওয়ার চিন্তা করা কিংবা মোটা হওয়া এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। সাধারণত বিভিন্ন ফার্মেসিতে মোটা হওয়ার জন্য যে ধরনের ওষুধ বিক্রি করা হয় এগুলো কিন্তু মানুষকে খাওয়ানোর কোনো ওষুধ নয়। সাধারণত এই ধরনের ওষুধগুলো গরু, মহিষ, ছাগল এদেরকে খাওয়ানো হয় তাদের ওজন বৃদ্ধি করার জন্য। এছাড়া বিভিন্ন ফার্মেসিতে ইন্ডিয়ান কিছু মোটা হওয়ার ওষুধ পাওয়া যায়, যে ওষুধগুলো খেলে খুব অল্প দিনেই মানুষকে মোটা এবং স্বাস্থ্যবান দেখায়। সেই সাথে অনেকেই ফার্মেসি থেকে ডেকাসন বা ফ্রিটিম নামের এই ধরনের ওষুধ এনে খায়। এই ওষুধগুলো খাওয়ার পরে খুব অল্প সময়ে কিন্তু মানুষকে অনেক মোটা এবং স্বাস্থ্যবান দেখায়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু আপনি ভিতর থেকে একটু মোটা হবেন না, বরং এই ওষুধগুলো খাওয়ার ফলে আপনার শরীরে পানি জমে যায়, আর এ কারণেই কিন্তু আপনাকে দেখতে অনেক মোটা এবং স্বাস্থ্যবান মনে হয়। কেউ যদি এই ধরনের ওষুধ টানা 1 থেকে 2 মাস খায় তাহলে কিন্তু তার কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই ওষুধগুলো খাওয়ার পরে সাধারণত ক্ষুধা অনেক বেশি বেড়ে যায় এবং সেই সাথে আপনার শরীরে কিন্তু অনেক বেশি পানি জমে যায়, আর এর ফলে কিন্তু খুব সহজেই আপনার কিডনি আক্রান্ত হয়। আর আপনার শরীরে যদি খুব বেশি পরিমাণে পানি জমে যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনার কিডনি আক্রান্ত হতে পারে। তো দর্শক, আপনার স্বাস্থ্য যাই থাকুক না কেন, নিজের স্বাস্থ্য বাড়ানোর জন্য কোনোভাবেই এই ধরনের ঔষধ বা এই ধরনের সিরাপ খাওয়া উচিত নয়। আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্য অভ্যাস পরিবর্তন করতে পারেন তাহলে এমনিতেই কিন্তু আপনার স্বাস্থ্য পরিবর্তন হবে। মনে রাখবেন, খুব বেশি স্বাস্থ্যবান হওয়া কিংবা মোটা হওয়া কিন্তু শরীরের জন্য খুবই বিপজ্জনক, তার থেকে আপনি যদি স্লিম থাকতে পারেন এটাই আপনার জন্য সব থেকে ভালো। এরপরও যদি আপনি মোটা হতে চান এবং নিজের স্বাস্থ্য বাড়াতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় অনেক বেশি তেল, চর্বি জাতীয় এবং মশলা জাতীয় খাবার রাখতে পারেন। আপনি প্রতিদিন সকালে খালি পেটে 2 গ্লাস পানি এবং এরপরে 1 গ্লাস গরম দুধ এবং 1টা সিদ্ধ ডিম খেতে পারেন, এবং সেই সাথে প্রতিদিন দুপুরে এবং রাতে আপনার খাদ্য তালিকায় যে কোনো একটি চর্বি জাতীয় খাবার রাখতে পারেন, এবং অবশ্যই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা নিয়মিত ঘুমানোর অভ্যাস করবেন। আর দ্রুত ওজন বাড়াতে চাইলে প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। সেই সাথে প্রতিদিন সকালে বাদাম এবং কিশমিশ খেতে পারেন। বাদাম এবং কিশমিশ এই দুইটাই কিন্তু ওজন বাড়ানোর জন্য খুবই সহায়ক। আপনি সন্ধ্যার নাস্তায় অবশ্যই যে কোনো চর্বি জাতীয় খাবার খেতে পারেন এবং রাতে অবশ্যই দুধ এবং মধু খেয়ে ঘুমাতে পারেন, এতেও কিন্তু আপনার স্বাস্থ্য দ্রুত বাড়বে। আর আপনি যদি খুব বেশি মোটা হতে চান তাহলে দ্রুত ওজন বাড়ানোর জাদুকরি একটি পদ্ধতি হচ্ছে ভাতের মার বা ভাতের ফ্যান। আমরা ভাত রান্না করার পর যে অতিরিক্ত পানিটা থাকে সেটা সাধারণত ফেলে দিই, কিন্তু আপনি যদি নিয়মিত 1 মাস এই ভাতের ফ্যান খান তাহলে আপনার ওজন কিন্তু খুব দ্রুত বাড়বে। আপনি নিয়মিত দুপুরে এবং রাতে 1 গ্লাস ভাতের ফ্যানের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে যদি 1 মাস পান করেন তাহলে আপনার ওজন মাসে 8 কেজি পর্যন্ত বাড়তে পারে। তো দর্শক, আপনি যদি খুব বেশি রোগা না হয়ে থাকেন তাহলে অযথা ওজন বাড়ানোর চেষ্টা করা আপনার জন্য বোকামি হবে, বরং স্লিম থাকাটাই আপনার জন্য সব থেকে উপকারী। কারণ আপনি যখন অতিরিক্ত মোটা হবেন তখন কিন্তু এই মোটা শরীরের জন্য আপনার আরো নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে, সুতরাং স্লিম থাকাই আপনার জন্য সব থেকে ভালো। তবে যদি একান্ত মোটা হতেই হয় তাহলে কোনো ধরনের ঔষধ বা সিরাপ ব্যবহার না করে আমি এতক্ষণ যে টিপসগুলো দিলাম আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন, এবং সেই সাথে প্রতিদিন অবশ্যই ভাতের ফ্যান খেয়ে দেখতে পারেন। আশা করি আপনি উপকার পাবেন। ধন্যবাদ।